আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ইনশাল্লাহ আমরাও ভালো। আজ আমি বানাবো গুড়া মাছের বড়া বললেন আর পাকোড়া বললেন যেটাই, যাই হোক এই মাছ আমি আজকে কাসকি মাছ দিয়ে এই বড়াটা বানাবো। কাসকি মাছের পরিবর্তে ছোট চিংড়িটা নিতে পারেন কিংবা মানে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে, কিন্তু এই বড়াটা খুবই সুস্বাদু, বড়াটা বানিয়ে নিতে পারেন। আজকের বড়াটা আমি মসুর ডাল দিয়ে করব। মসুর ডালের পরিবর্তে কিন্তু এখানে বুটের যে ডালটা সেটাও ইউজ করতে পারবেন। সেম প্রসেস ফলো করে বানালে দেখবেন অসাধারণ একটা মানে বড়া। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে মসুর ডালটা আমি 1 কাপ মসুর ডাল আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম, তারপর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখছি এখানে। আর এখানে আছে আমার কাসকি মাছ, কাসকি মাছকে মানে আমি কেটে নিছি। আর এখানে আমি সমপরিমাণ মাছ যতখানি ডালো ততখানি নিছি। আর এখানে আমি কাসকি মাছটা খুব ভালো করে ব্লেন্ড করে নিছি, মানে একদম মিহি করে যেন কোনো কাটা না থাকে। আর ডালটাও ব্লেন্ড করে নিছি, কেউ চাইলে পাটাও ফিশে নিতে পারেন। এখানে পেঁয়াজ কুচানো আছে, আছে আদা কুচানো, রসুন কুচানো, জিরা বাটা, রসুন বাটা, ধনে পাতা, কাঁচামরিচ, আর আছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, হাফ চা চামচ করে আছে হলুদ মরিচের গুঁড়াটা। কেউ চাইলে কুচানো আদার পরিবর্তে বাটা আদাটাও ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। আর আমি এখানে কুচা করে দিছি কারণ খেতে ভালো লাগে কুচানো আটা দিয়ে বড়াটা বানালে, সেই জন্যে। আর এখানে আমি 6-7টা মরিচ, কাঁচামরিচ কুচা নিছি এখানে। আর এখানে আমি মাছটা দেখেন একদম পুরো মিহি করে নিছি, যেন কোনো অবশিষ্ট কোনো অংশেই না থাকে। ব্লেন্ডার না করতে চাইলে পাটাও ফিশে নিতে পারবেন পানি ছাড়া আর কি, ভালো করে মাছটা। আর গুড়া মাছে অনেক ক্যালসিয়াম, সেটা তো জানিনি, বাচ্চারা যেহেতু এই কাটার জন্য খেতে পারে না, এভাবে যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় মানে তাহলে আর কি খেতে পারবে বাচ্চারা কাটা ছাড়া। আর আমি এখানে দিয়ে দিছি লবণ স্বাদ মতো। আমি ভালো করে সম্পূর্ণ মিশ্রণের সঙ্গে লবণটা মিশিয়ে নিয়ে এখন আমি এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়ে দেবো, ডুবো তেলে যেহেতু ভাজবো সেজন্য একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিছি। বড়াটা বেশি তেলে না ভাজলে মানে মচমচা হয় না সেই জন্যে। আর যেহেতু এখানে আমার কাঁচা মাছ সেই জন্য আমি একদম পাতলা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আগুনটা আমার মিডিয়ামে আছে, যদি বেশি হাই হিটে ভাজতে চান তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্যে মিডিয়াম আছে, মানে ধৈর্য ধরে ভাজতে হবে কম আগুন দিয়ে। আমার এখানে একদম কম আগুন ছিল সেই জন্য আমি এখানে 5 মিনিটের মতো, আমার একটা সাইড হয়েছে, এখন আমি আবারও উল্টে দিচ্ছি। আবারও আমি এটা দেখে মানে যারা রান্না করেন তারা দেখে বুঝতে পারতেছেন যে আগুনটা কতটাই কম দিচ্ছি আমি, যেন ভালোভাবে ভিতরটা সিদ্ধ হয়। আগের এই বড়াগুলো কিন্তু সব মানে সবাই বানাতো কারণ গুড়া মাছ দিয়ে, এখন হয়তো বা কম বানায় কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন বড়ার স্বাদটাই আলাদা মাছের বড়া। হাতের কাছে যে কোনো গুড়া মাছ থাকলেও গুড়া চিংড়িটা দিয়ে করলেও কিন্তু খুব মজার এই বড়াটা।
এখন আমি এটা আবার একটু উল্টে দিব। একবারে লাল করতে যাবেন না, বারবার উল্টে পাল্টে লাল করবেন, তাহলে দেখবেন ভিতরটাও সিদ্ধ হবে আর উপরে কালারটাও সুন্দর আসবে। যদি একবারে লাল করে ফেলেন তাহলে কিন্তু মানে ভিতরটা তেমন একটা হয় না আর উপরটা একদম পুড়ে পুড়ে যায়, সেই জন্য কতক্ষণ পর পর উল্টে পাল্টে বড়াটা ভেজে নেবেন। আমার বড়াটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে। যদিও আমি একটু মানে উপরটা একটু লাল করার জন্য রেখে দিছি, কারণ উপরটা যদি একটু লাল হয় তাহলে একটু ক্রিস্পি বেশি হয় সেই জন্যে। আর মুরব্বিদের জন্য যদি কেউ বানাতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে তুলে নিতে পারেন। মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আমার, আমার এখানে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগছে একবার বড়াটা ভাজার জন্য। যেহেতু আমার নিচের সাইডটা একটু লাল হয়েছে, এখন আমি আবারও উল্টে দিচ্ছি, শুধু জাস্ট একটু কালার আনার জন্য, মানে একটু মশমশা করার জন্য সেই জন্যে। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমার এগুলা কিন্তু কালার চলে আসছে আর ভালোভাবে হয়েও গেছে। এর সাথে বেশি যদি লাল করতে যান তাহলে দেখবেন উপরটা খেতে তিতা লাগবে, সেই জন্য এখন আমি সবগুলো বড়াই তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আজকের আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যেভাবে বানালাম, বাচ্চাদের জন্য হোক আর বড়দের জন্য হোক, একবার হলো ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।